রিয়েল আমাদের এজেন্ডা ঠিক আছে, কিন্তু আমাদের যাদের উপস্থিত থাকবে হয়তো জনগণের প্রশ্ন হতে পারে কবে পাওয়া যাবে, ব্যক্তি করা হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন কবে পাওয়া যাবে সেটা ঠিক আছে। আপনারা জানেন কিছু কর্মচারী রাম মন্দির হয়েছে, রাম মন্দির করার জন্য 500 বছর আন্দোলন করতে হয়েছে, কত বছর আন্দোলন করেছে মাত্র 3 বছর। আপনি কি মনে করছেন যে 500 বছর পরে বেরোতে পারেন? এটা বলছি না, আমি শুধু উদাহরণটা দিলাম। যেমন ধরুন আমার ঝাড়খণ্ড রাজ্য তাদের সেটা তারা কত বছর আগামী দিনে কি কাজ করাতে এই গ্যাটা ঠিক করলেন? আপনাদের যে ইস্যুটা, এই ইস্যু নিয়ে কি আগে যে মানে এগিয়ে যেতে পারবেন? আমাদের পলিটিক্যাল আমাদের এজেন্ডা আমাদের যাদের উপস্থিত থাকবে হয়তো জনগণের প্রশ্ন হতে পারে কবে পাওয়া যাবে, ব্যক্তি করা হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন কবে পাওয়া যাবে সেটা ঠিক আছে। আপনারা জানেন কিছু কর্মচারী রাম মন্দির হয়েছে, রাম মন্দির করার জন্য 500 বছর আন্দোলন করতে হয়েছে, কত বছর আন্দোলন করেছে মাত্র 3 বছর। আপনি কি মনে করছেন যে 500 বছর পরে বেরোতে পারেন? এটা বলছি না, আমি শুধু উদাহরণটা দিলাম। ধরুন আমার ঝাড়খণ্ড রাজ্য তাদের সেটা তারা কত বছর আগামী দিনে কি কাজ করার লক্ষ্য আছে এই যে গ্যাটা ঠিক করেন? আপনাদের যে ইস্যুটা, এই ইস্যু নিয়ে কি আগে যে মানে এগিয়ে যেতে পারবেন? কেন পারবো না, আমাদের পলিটিক্যাল আমাদের এজেন্ডা আমাদের যাদের উপস্থিত থাকবে হয়তো জনগণের প্রশ্ন হতে পারে কবে পাওয়া যাবে, ব্যক্তি করা হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন কবে পাওয়া যাবে সেটা ঠিক আছে। আপনারা জানেন কিছু কর্মচারী রাম মন্দির হয়েছে, রাম মন্দির করার জন্য 500 বছর আন্দোলন করতে হয়েছে, কত বছর আন্দোলন করেছে মাত্র 3 বছর। আপনি কি মনে করছেন যে 500 বছর পরে বেরোতে পারেন? এটা বলছি না, আমরা শুধু উদাহরণটা দিলাম। যেমন ধরুন আমার ঝাড়খণ্ড রাজ্য তাদের সেটা তারা কত বছর আন্দোলন করে আগামী দিনে কি কাজ করার লক্ষ্য আছে এই যে গ্যাটা ঠিক করলেন? আপনাদের যে ইস্যুটা, এই ইস্যু নিয়ে কি আগে যে মানে এগিয়ে যেতে পারবেন? কেন পারবো না, আমাদের পলিটিক্যাল আমাদের এজেন্ডা ঠিক আছে, কিন্তু আমাদের যাদের উপস্থিত থাকবে হয়তো জনগণের প্রশ্ন হতে পারে কবে পাওয়া যাবে, ব্যক্তি করা হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন কবে পাওয়া যাবে সেটা ঠিক আছে। আপনারা জানেন কিছু কর্মচারী রাম মন্দির হয়েছে, রাম মন্দির করার জন্য 500 বছর আন্দোলন করতে হয়েছে, কত বছর আন্দোলন করেছে মাত্র 3 বছর। আপনি কি মনে করছেন যে 500 বছর পরে বেরোতে পারেন? এটা বলছি না, আমি শুধু উদাহরণটা দিলাম। যেমন ধরুন আমার ঝাড়খণ্ড রাজ্য তাদের সেটা তারা কত বছর আন্দোলন করে সরকারের দিকে কি আপনারা যেটা ঠিক করবেন ভালো পারবেন? যেটা ঠিক করলেন আপনাদের আপনি জানাচ্ছি, সরকার তো যেটা নিয়ে মানে বিরোধিতা করছে, হ্যাঁ এই সরকার তো যেটা ঠিক করে বিরোধিতা করছে, করবে কি আপনি আন্দোলন করতে পারবেন? আগামী দিনে কি কাজ করার লক্ষ্য আছে এই যে গ্যাটা ঠিক করলেন? আপনাদের যে ইস্যুটা, এই ইস্যু নিয়ে কি আগে যে মানে এগিয়ে যেতে পারবেন? কেন পারবো না, যেটা ঠিক করলেন আমাদের পলিটিক্যাল আমাদের এজেন্ডা ঠিক আছে, কিন্তু আমাদের যাদের উপস্থিত থাকবে হয়তো জনগণের প্রশ্ন হতে পারে কবে পাওয়া যাবে, ব্যক্তি করা হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন কবে পাওয়া যাবে সেটা ঠিক আছে। আপনারা জানেন কিছু কর্মচারী রাম মন্দির হয়েছে, রাম মন্দির করার জন্য 500 বছর আন্দোলন করতে হয়েছে, কত বছর আন্দোলন।